চলে গেলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। সকাল 8টায় রাজধানীর আদিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল মসজিদে প্রথম ও বাইতুল মোকাররমে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও আইনমন্ত্রী আনিসুল হক। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। দেশের অন্যতম পথিতদশা আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক দীর্ঘদিন ধরে রক্তশূন্যতা ও ইউরিনের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 16 অক্টোবর মগবাজারের আদিন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তখন তার শারীরিক অবস্থা খারাপ ছিল, কিছুটা সুস্থ বোধ করায় পরের দিন বাসায় চলে যান তিনি। ওই দিনই আবার অসুস্থ হয়ে পড়লে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার সকাল 8:30 মারা যান 85 বছর বয়সী বসিয়ান এই আইনবিদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজ সকাল 8:30 সময় আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যারিস্টার রফিকুল হক স্যারকে দেখা হয়েছে। তার মৃত্যুতে আদালত অঙ্গন সহ সব মহলে নেমে আসে শোকের ছায়া। হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক নেতা ও সিনিয়র আইনজীবীরা। এই ধরনের মানুষ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হককে সামগ্রিকভাবে তার জীবনীকে আমাদের মূল্যায়ন করতে হবে এবং আইন অঙ্গনে এই ক্ষতি আর কোনো দিন পূরণ হবে কি না আমার জানা নেই। সেটা খালি আইনের দিক থেকে না, উনি অনেক ফিলান্থ্রপিক ছিল, অনেক চ্যারিটি অর্গানাইজেশনে দান করেছিলেন, বাংলাদেশে প্রতিটা মুহূর্তে উনি সবচেয়ে বড় বড় ভূমিকা পালন করেছিলেন। সকাল 10:30 রাজধানীর আদিন হাসপাতাল মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন তার পরিবারের সদস্য, স্বজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় পল্টনের বাসায়। বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। 2017 সালে বাম পায়ের হাঁটুতে অপারেশনের পর অসুস্থতার কারণে ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ করে দেন ব্যারিস্টার রফিকুল হক। খ্যাতিমানে মানুষটির জীবনের শেষ সময়গুলোর বেশিরভাগই কেটেছে বিছানায়, চলাফেরা করতেন হুইল চেয়ারে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই নেত্রী যখন কারাগারে, তখন তাদের পক্ষে আইনি লড়াই করেন ব্যারিস্টার রফিকুল হক। একই সঙ্গে দুই নেত্রীর সমালোচনা করতেও পিছপা হননি তিনি। দেশের সুশাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিল তার কণ্ঠ। বাংলাদেশের জনগণের স্বার্থে এইটুকু কাজ এই বৃদ্ধ বয়সে আমি করতে রাজি আছি। কনস্টিটিউশন প্রভিশনের মধ্যে আপনারা রেখে একটা কিভাবে নেক্সট ইলেকশনটা হতে পারে সেইটা দুই নেত্রী যদি সলভ করে তাহলে আমরা জনসাধারণরা সবাই খুশি হই। দুজন বসলেই দেখবে পাবলিক অপিনিয়ন দুজনেরই ফেভারে যাচ্ছে। 1935 সালের 2 নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্ম ব্যারিস্টার রফিকুল হকের। 1955 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1958 সালে LLB পাস করে 1965 সালে সুপ্রিম কোর্টে পেশা শুরু করেন ব্যারিস্টার রফিকুল হক। মৃত্যু শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন প্রসিদ্ধ দাতব্য প্রতিষ্ঠান আদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা। দর্শক, আমাদের সহকর্মী মনির হোসেন তপু এখন আছেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, ব্যারিস্টার রফিকুল হকের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে কি পৌঁছেছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। জানিয়ে রাখি যে তার এই নামাজের জানাজা এর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে, সে বিষয়ে আমরা জানতে পেরেছি। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই এই সুপ্রিম কোর্টে নিয়ে আসার আগে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল তার বাসভবনে, সেখানে বাসভবনে, এবং দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে বাইতুল মোকাররম মসজিদে, এবং এর আগে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে আদি হাসপাতালে। আর আপনাকে বিষয় জানে নাকি যে এখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে, সেখানেই তার দাফন সম্পূর্ণ হবে। জি, চৈতি, এই ছিল আমার কাছে ব্যারিস্টার রফিকুল হকের নামাজের জানাজার সর্বশেষ তথ্য।